আপনি যদি কোনো কাজ না করার হাজারটা বাহানা খুঁজতে পারেন, তাহলে একবার সেই কাজটা করার একটা বাহানা খুঁজে বার করে দেখুন। জীবনে অনেক কিছু অ্যাচিভ করার নেশা ধরে যাবে, আর এই নেশা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেব দর্শন এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেব দর্শন পর্বে আমি আজকে আলোচনা করব নভেম্বর মাসে ধনু রাশি বা ধনু লগ্নের মাসিক রাশিফল কেমন হবে, তাদের অর্থ, পারিবারিক অবস্থা, দাম্পত্য জীবন, প্রেম, বিদ্যাশিক্ষা, কেরিয়ার, ব্যবসা, সমস্ত কিছু নিয়ে আমি এখানে ডিটেলসে চর্চা করব। সব সেক্টর নিয়ে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের গোল্ডেন পিরিয়ড কবে থেকে আসছে সেটা নিয়ে আমি অলরেডি আপনাদের জন্য ভিডিও আপলোড করেছি। যারা এখনো পর্যন্ত দেখেননি, তারা উপরের যে আই বাটন আছে তার লিংকে দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। তবে প্রথমেই আমি দেখে নেব নভেম্বর মাসের জন্য জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান। আপনাদের পঞ্চম ভাবে বৃহস্পতি বক্রি হয়ে অবস্থান করছে, শুক্র রয়েছে সিংহ রাশিতে, কিন্তু 3 তারিখের পর শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবে। মঙ্গল, বুধ, রবি, কেতু আপনার তুলা রাশিতে অবস্থান করছে, শনি বক্রি অবস্থায় কুম্ভ রাশিতে রয়েছে। আর এই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন, কারণ এই ভিডিওর শেষে আপনারা দুভাবে লাভবান হবেন। প্রথমত, এই ভিডিওর শেষে আমি একটা আপনাদের প্রশ্ন করব, যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্যে থেকে 3 জনকে লাকি ড্রয়ের মাধ্যমে বেছে নেব। তাদের কিংবা তাদের পরিবারের কোনো একজনের সদস্যের জন্মচক্র তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। তবে আমার এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে সেই ব্যক্তিকে কিন্তু ধনু লগ্ন বা ধনু রাশির জাতক বা জাতিকা হতে হবে। আর এই ভিডিওর শেষে আপনাদের জন্য থাকবে হচ্ছে একটা টিপস। সেই সাথে স্মরণ করিয়ে দেবো, যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখুন। আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত আমার পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করবো আমার পেজটাকে লাইক ও ফলো করুন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আমি ফেসবুক কিংবা ইউটিউবে আপলোড করব, তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। এতে আমি যে শুধু অনুপ্রাণিত হব তা নয়, আগামী দিনে আপনাদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব সংক্রান্ত আরও ভিডিও আপনাদের জন্য আপলোড করার ক্ষেত্রে আমি উৎসাহিত হব। আপনার পঞ্চম স্থানে অর্থাৎ মেষ রাশিতে আপনার প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় অবস্থান করছে। এতদিন পর্যন্ত রাহু এইখানে যুক্ত থেকে আপনার ক্ষেত্রে গুরুচণ্ডাল দোষ তৈরি করেছিল, কিন্তু 31 অক্টোবরের পর রাহু মেষ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করেছে, তাই আপনার গুরুচণ্ডাল দোষ শেষ হয়ে গেছে। ফলে বৃহস্পতি এখন স্বাধীন এবং বলবান অবস্থায় অবস্থান করছে। ধনু রাশি বা লগ্নের স্টুডেন্টদের ক্ষেত্রে বৃহস্পতির এই অবস্থান নভেম্বর মাসে খুব ভালো ফল নিয়ে আসবে। এই নভেম্বর মাসে যদি কোনো পরীক্ষা থাকে তাহলেও কিন্তু খুব ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যারা চাকরি প্রার্থী বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন, এই মাসে তাদেরও সেই ইন্টারভিউ ক্লিয়ার করার ক্ষেত্রে খুব ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে। স্টুডেন্টদের ক্ষেত্রে একাগ্রতা, পড়াশোনার ওপর ইন্টারেস্ট, মনে রাখার ক্ষমতা, বিশেষ করে অঙ্ক এবং সায়েন্সের ক্ষেত্রে যারা একটু দুর্বল তাদের এই মাসের উন্নতির কিন্তু প্রবল যোগ রয়েছে। বৃহস্পতি যেহেতু সন্তান কারক গ্রহ, যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন বা সন্তানের ব্যাপারে চেষ্টা করছেন, বৃহস্পতির এই অবস্থান তাদের সন্তান আসার ব্যাপারে অনেকটাই সাহায্য করবে। সেই সাথে যেসব গর্ভবতী মহিলারা আছেন, বৃহস্পতির এই অবস্থান তাদের গর্ভের সন্তানকে সুস্থ ও সবল রাখতে ভীষণভাবে সাহায্য করবে। যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান হওয়ার ক্ষেত্রে বিভিন্নভাবে চেষ্টা করছেন কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে সফলতা পাননি, সামনে যে দীপান্বিত অমাবস্যা রয়েছে, কালী পুজো, সেই দিন যদি এই সমস্যা থেকে বেরো করতে চান তাহলে নিচে যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেই হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করতে পারেন। পঞ্চম স্থানে বৃহস্পতির এই অবস্থান আপনাকে মানসিক দিক থেকে স্থিতি ও বুদ্ধিমত্তার দিক থেকে খুব ভালো ফল দেবে, ভাগ্য আপনার ভীষণভাবে সাথ দেবে, আটকে থাকা কাজ খুব সহজে সম্পন্ন করাতে হেল্প করবে। তবে রাহু আপনার চতুর্থ স্থান বা মীন রাশিতে অবস্থান করছে, ফলে এই মাসে আপনাকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে যে এমন কোনো কাজ আপনি করবেন না যার দ্বারা আপনার জীবনে কোনো বদনাম ঘটায়। রাহুর দৃষ্টি আপনার কর্মস্থান অর্থাৎ 10ম স্থানে পড়েছে, ফলে কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে কোনো রকম বড় ধরনের ষড়যন্ত্র বা আপনার পেছনে পলিটিক্স এই ধরনের সম্ভাবনা থেকে আপনাকে কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে। আপনার জন্মছকে রাহুর অবস্থান, যাদের বিভিন্নভাবে
সমস্যায় জর্জরিত করেছে, যারা গুপ্ত শত্রুতায় ভীষণভাবে জর্জরিত কিংবা কর্মক্ষেত্র নিয়ে ভীষণভাবে সমস্যায় রয়েছেন, আর্থিক দিক থেকে বিভিন্নভাবে প্রবলেমের মধ্যে রয়েছেন, আমি বলবো তারা ইমিডিয়েট কোনো বিশেষজ্ঞ বা আপনারা যাকে বিশ্বাস করেন তাদের পরামর্শ নিন। কারণ আগামী যে দীপান্বিত অমাবস্যা রয়েছে, কালী পুজো রয়েছে, আপনাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই সমস্যা থেকে বেরোতে চান তারা কিন্তু এই দিনটাকে ভীষণভাবে কাজে লাগাতে পারেন, এবং সেই দিন কিন্তু সেই বিশেষজ্ঞ বা আপনি যাকে বিশ্বাস করেন তার দ্বারা কোনো প্রতিকার প্রতিবিধান কিন্তু সেই দিন করিয়ে নিতে পারেন। শনি আপনার তৃতীয় স্থানে অবস্থান করছে, শনি আপনার মধ্যে সাহস, পরাক্রম, ধৈর্যকে বৃদ্ধি করাবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যখন কোনো গ্রহ খুব পজিটিভ ফল দেয় তার পাশাপাশি কিছু নেগেটিভ ফলও সে প্রদান করে। যেহেতু শনির দৃষ্টি আপনার পঞ্চম স্থানের ওপর পড়বে, ফলে বৃহস্পতি এখানে আপনাকে যে পঞ্চম স্থানের ফল দিচ্ছিল কিন্তু শনি সেখানে বারবার বাধার সৃষ্টি করবে। যেহেতু পঞ্চম স্থান মানে মেষ রাশি, শনির শত্রুক্ষেত্র তাই, ফলে শনি পড়াশোনার ক্ষেত্রে ব্যবধান সৃষ্টি করবে। বৃহস্পতি যেখানে আপনাকে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ ফল দিচ্ছিল, শনি সেখানে নানা রকম হরমোনাল কমপ্লিকেশন তৈরি করবে, এর ফলে সন্তান আসার ক্ষেত্রে নানা রকম বাধা সৃষ্টি হবে। লাভ রিলেশন, বিবাহিত জীবন দুজনের ক্ষেত্রেই কিন্তু মতানৈক্য ও দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে। ফলে যাদের ক্ষেত্রে শনির এই ধরনের সমস্যা রয়েছে, যাদের জন্মচকে শনি কোনোভাবে খারাপ, বা যে শুভ ফল আপনি লাইফে পেতে চাইছেন কিন্তু সেই শুভ ফল সেই রকমভাবে পাচ্ছেন না, আমি তাদেরকে পরামর্শ দেব ইমিডিয়েট আপনারাও কোনো রকম কোনো বিশেষজ্ঞ বা আপনি যাদেরকে খুব বিশ্বাস করেন এরকম কারোর পরামর্শ নিন, যাতে এই দীপান্বিত অমাবস্যা কালী পুজো আপনার মনস্কামনা আপনি পূর্ণ করতে পারেন। 15ই নভেম্বরের পর আপনার অহেতুক খরচা বেড়ে যেতে পারে, বিশেষ করে মেডিকেল এক্সপেন্সেসের খরচা। বাড়িতে হঠাৎ করে কোনো মেশিনারি বা ইলেকট্রিক্যাল কোনো ইকুইপমেন্টস খারাপ হয়ে যাওয়ার সমস্যা কিন্তু দেখা দিতে পারে। নভেম্বরের 1 তারিখ আপনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ, কিন্তু 2 তারিখ ও 3 তারিখ আপনার ব্যবহার, আপনার অ্যাটিটিউড, আপনার কথাবার্তার উপর ভীষণভাবে নিয়ন্ত্রণ রাখতে হবে, না হলে কারোর সাথে মতভেদ, বিবাদ, ঝগড়া এই ধরনের সমস্যা তৈরি হতে পারে। 4, 5, 6 তারিখ আপনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ, যদি আপনার কোনো ব্যবসা শুরু করার থাকে বা কোনো ব্যবসা এক্সপ্যান্ড করতে চান কিংবা নতুন কোনো জব আপনারা স্টার্ট করতে চান এই সময় আপনাদের পক্ষে কিন্তু খুব শুভ হবে। প্রেমের ক্ষেত্রে এই সময় আপনি কোনো প্রপোজ পেতে পারেন, স্বামী স্ত্রী দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে। 7 আর 8 তারিখ আপনাকে স্বাস্থ্যের উপর নজর দিতে হবে, বিশেষ করে মাইগ্রেনের সমস্যা যাদের আছে, লিভারের সমস্যা, হার্টের সমস্যা, ব্যাক পেন বা জয়েন্ট পেন এই ধরনের সমস্যায় কিন্তু আপনাদের ভোগাতে পারে। 9 তারিখ থেকে 15 তারিখ এই 7 দিন আপনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ যাবে, যে কোনো আটকে যাওয়া কাজ বা ফেঁসে যাওয়া কোনো টাকা উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় কোনো ইনভেস্টমেন্ট বা লেনদেন আপনার কিন্তু না করাই ভালো হবে, কারণ এতে পুনরায় আপনার টাকা ফেঁসে যেতে পারে বা আটকে যাওয়া টাকা উদ্ধারের ক্ষেত্রে আপনি যে সমস্ত কিছু চেষ্টা করছেন সেক্ষেত্রে কোনো না কোনো বাধা প্রাপ্ত হতে পারে। 16 তারিখ থেকে 22 তারিখ এই সময়ও আপনার পক্ষে অত্যন্ত ভালো, আর্থিক দিক থেকে শুভ, তার সাথে সাথে পারিবারিক দিক থেকে, সম্পর্কের দিক থেকে, নতুন সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে, চাকরিতে হার্ডওয়ার্কিংয়ের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল আপনি পাবেন। 23-24 তারিখ মানসিক দিক থেকে আপনি কিছুটা বিষাদগ্রস্ত থাকতে পারেন, এই সময় অকারণে আপনার মন খারাপ হয়ে যেতে পারে, পুরনো কোনো সমস্যার কারণে মানসিক চাপ আপনার বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোনো মতানৈক্য বা দ্বন্দ্ব আপনাকে বিষণ্ণ করে তুলতে পারে। 25-26 তারিখ স্টুডেন্টদের ক্ষেত্রে এবং চাকরি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ, এই সময় যদি কোনো পরীক্ষা থাকে বা কোনো ইন্টারভিউ থাকে তাহলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে। এছাড়া এই সময় যে কোনো ধরনের পেশার মানুষ অত্যন্ত ভালো ফল পাবে। 27-28 তারিখ কোনো ধরনের বিবাদ, ঝগড়া আপনি অবশ্যই এড়িয়ে চলবেন, কারণ এই সময় কোনো দ্বন্দ্ব বা ঝগড়া আপনার জীবনে চির শত্রুতা তৈরি করতে পারে, যার ফল আপনার পক্ষে ভবিষ্যতের ক্ষেত্রে কিন্তু হানিকর হতে পারে। তবে 29-30 তারিখ আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়, এই সময় যে কোনো কাজ করার ক্ষেত্রে অত্যন্ত শুভ। এই মাসে আপনার শুভ রং কমলা এবং সবুজ। ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ মাসের টিপস, প্রতিদিন স্নান করে গায়ত্রী মন্ত্র জপ করুন, এতে রবির আশীর্বাদ আপনি পাবেন, এবং রবি আপনার দ্বাদশ স্থানে প্রবেশ করলেও আপনার মান সম্মান হানি থেকে আপনাকে রক্ষা করবে, আপনার জীবনে কিন্তু রবি ভালো ফল দেবে। এতক্ষণ আমি যে আলোচনা করলাম তা আপনার জন্ম রাশি বা লগ্নের উপর ভিত্তি করে,
আপনার জন্মছকের অন্যান্য গ্রহের অবস্থান, হাতের রেখা বা বিভিন্ন গ্রহের অবস্থান এবং আপনার বাস্তুর পজিশন সম্পর্কে আমার যদি সম্যক ধারণা থাকতো তাহলে আমি আরো নিখুঁতভাবে আপনার সম্পর্কে প্রেডিকশন দিতে পারতাম। যাই হোক, এই পুরো ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এর সাথে আরো নতুন কোনো বিষয় যদি জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সবাইকে শেয়ার করবেন। এবার আসব এই পর্বের প্রশ্নে। এই ভিডিওতে ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে কোন গ্রহ স্টুডেন্টদের ক্ষেত্রে একাগ্রতা বাড়াবে? আবার বলছি, এই ভিডিওতে আমি উল্লেখ করেছি ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য কোন গ্রহ তাদের একাগ্রতা বাড়াতে সাহায্য করবে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে তিনজন সঠিক উত্তরদাতাকে আমি লাকি ড্রয়ের মাধ্যমে বেছে নেবো, যাদের কিংবা তাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। তবে এই পরিষেবা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। আর তবে সেই ব্যক্তিকে অবশ্যই ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকা হতে হবে। আজকের মতো বিদায় নেব, আবার দেখা হবে আপনাদের সাথে আপনাদেরই কোনো সমস্যা নিয়ে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন। নমস্কার।